চট্টগ্রাম ও শরীয়তপুরে আইসোলেশনে থাকা দুজন মারা গেছেন। এছাড়া জ্বর সর্দি শ্বাসকষ্ট ও বমি নিয়ে নড়াইলে মারা গেছেন এক যুবক। এদিকে করোনা সতর্কতায় দেশের বিভিন্ন জায়গায় এখনও সন্দেহভাজনদের নেওয়া হচ্ছে হোম কোয়ারেন্টিনে। সারা দেশে কোয়ারেন্টিনে আছেন 20,000 মানুষ। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিআইটিডি হাসপাতালের আইসোলেশনে থাকা ষাটোর্ধ্ব এক নারী মঙ্গলবার রাত্রে মারা যান। তিনি বিদেশ ফেরত বা করোনা আক্রান্ত কারোর সংস্পর্শে ছিলেন কিনা তা অনুসন্ধান ও তার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে শরীয়তপুরে এক যুবক মারা গেছেন সদর হাসপাতালের আইসোলেশনে। তিনি শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। নড়াইলে মারা গেছেন শওকত নামের এক ব্যবসায়ী। স্বজনরা জানান, জ্বর সর্দি ও শ্বাসকষ্ট থাকায় এক সপ্তাহ আগে তিনি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন। অবস্থার অবনতি হলে নেওয়া হয় নড়াইল সদর হাসপাতালে। সেখানে মঙ্গলবার রাতে মারা যান তিনি। 3 থেকে 4 দিন এরকম শ্বাসকষ্ট, তারপরে বমি ভাব ছিল, জ্বর মাঝে মাঝে আসছে, চলে গেছে, তাকে ওয়ার্ডে নিতে নিতে রোগী মারা গেছে। এদিকে রংপুরের 6 জেলায় 24 ঘন্টায় নতুন করে 31 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গাইবান্ধায় সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করেছে IEDCR। করোনা সন্দেহে জয়পুরহাটে আইসোলেশনে রাখা হয়েছে 6 জনকে। সাতক্ষীরায় নতুন আরও 116 জন সহ 2,758 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে 454 জনকে। জ্বর ও কাশি নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হওয়ায় অন্য রোগীরা হাসপাতাল ছেড়েছেন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নির্ণয়ে নমুনা সংগ্রহ করেছে IEDCR। অন্যদিকে রাঙামাটিতে গত 24 ঘন্টায় একজনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তবে খাগড়াছড়িতে নতুন আর কাউকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। বর্তমানে রোগীর সংখ্যা 25 জন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।